ঝালমুড়ি বিক্রেতার মেয়ে শরীফা খাতুন এবার হাই মাদ্রাসা বোর্ডে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নজর কেড়েছে। মালদহ রতুয়া থানার বটতলা আদর্শ হাই মাদ্রাসা ছাত্রী সে। পাঁচ ভাই বোনের মধ্যে সে সবচেয়ে ছোট। পরীক্ষার প্রস্তুতির জন্য সে কোনো টিউশন নেয়নি। করোনার ফলে স্কুলও বন্ধ ছিল, ফলে বাড়িতেই পঠন পাঠন চলছিল। দিনে 9 ঘন্টা পড়াশোনা করত সে। তার প্রাপ্ত নম্বর 786। বড় হয়ে সে চিকিৎসক হতে চায়। আমি এই স্কুল থেকে ফার্স্ট কলম ধরতে শিখেছি। ছোট থেকে এই স্কুলে পড়াশোনা করে পড়তাম। আচ্ছা, ভাবতে পেরেছিলেন আপনার রেজাল্ট এরকম হবে? আমি জানতাম যে আমি 1 থেকে 10 এর মধ্যেই হব, তবে আমি ভাবতে পারিনি যে আমি বোর্ডের ফার্স্ট হয়ে যাব। আমার শিক্ষক ম্যাডাম স্যার আমাকে সবাই বলতো যে তুমি 1 থেকে 10 এর মধ্যে হবেই। আমি এই উৎসাহ নিয়ে পড়াশোনা করেছিলাম। কেমন লাগছে এখন এই নাম্বারটা পেয়ে বা প্রথম হয়ে রাজ্যে? আজকে আমি খুব আনন্দিত যে আমি আজকে সব স্যার ম্যাডামের ইচ্ছা পূরণ হয়েছে আজকে। তার থেকে পড়াশোনা বন্ধ করে রাখতে হবে না। আমার বাবা অত শিক্ষিত নয়, তবে পড়াশোনার প্রতি খুব আমার উপর গাইড রাখতো। কতক্ষণ পড়াশোনা করতে তুমি? সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস। কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933400333 অথবা 9832514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH31 চলছে। আমি তো মাটি খাটছে, দোকান দিচ্ছে বাড়ির আগা দিকে। তো আপনার কি পড়াশোনা করানোর মতো সমর্থন নেই আপনাদের? নাই কো। তো সরকারের কাছে কি আবেদন জানাতে চাইছেন? সরকারের কাছে তো আবেদন করছি কি আমার মেয়েটাকে যেন ভালো করে পড়াইতে পারে, আশাটা পূর্ণ করে দাও ছেলে মেয়েটা মেয়ের।